আসসালামু আলাইকুম, হ্যালো ইলাস্ট্রেশন ট্রেডার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি গোল্ডে তিনটা ট্রেড নিছি এবং ইউরো ইউএসডিতে একটা ট্রেড নিছি। তো এই দুইটা পেয়ারে যে ট্রেডগুলো আমি আজকে নিছি, কেন নিলাম প্রত্যেকটা কারণ এক্সপ্লেন করব এবং আমি আমার ফান্ডেড অ্যাকাউন্টে কী পরিমাণ প্রফিট আজকে এই তিনটা ট্রেড থেকে, এই দুইটা পেয়ারের ট্রেডগুলো থেকে প্রফিট করছি সে বিষয়গুলো দেখাবো। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আশা করি এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো প্রথমে বলে নিতেছি, যারা চ্যানেলে নতুন আছেন, আপনি যদি ফরেক্সে আগ্রহী হয়ে থাকেন তাহলে ইলাস্ট্রেশন এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং পাশের বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। আর আমাদের টেলিগ্রামে সবসময় আপনার কুইক আপডেটগুলো পাবেন, যেখানে আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ট্রেডিং রিলেটেড আপডেট দিয়ে থাকি, অ্যানালাইসিস প্লাস এন্ট্রি, আমি কোন টাইমে এন্ট্রিগুলো নিতেছি এবং বিভিন্ন সময় নিউজ থাকে, সো সেগুলোর আপডেট কিন্তু এখানে পেয়ে যাবেন। সো টেলিগ্রামে জয়েন করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো যাই হোক, এখন আমরা সরাসরি চলে যাব আমাদের ট্রেডের এন্ট্রিগুলো এবং কীভাবে এন্ট্রিগুলো নিছি, কী কারণগুলো সেগুলো এক্সপ্লেন করব। তো প্রথমত আমাদের ফোনের স্ক্রিনে চলে আসি। সো এটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের ফোনের স্ক্রিন। এখান থেকে আমি যদি MT4 চলে যাই, তো প্রথমে আমি দেখিয়ে নিতে চাই, এটা হচ্ছে আমার মাই ফরেক্স ফান্ডের একটা অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপনার লাইভ অ্যাকাউন্ট দেখতে পারতেছেন। সো এখানে কিন্তু ডেমো থাকলে এখানে ডেমো দেখাইতো, সো যেহেতু এটা ডেমো নাই, সো এখানে লাইভ কিন্তু দেখতে পারতেছেন ট্রেডার্স গ্লোবাল গ্রুপের। আর এটা হচ্ছে আমার একটা ফান্ডেড অ্যাকাউন্ট, এখানে ব্যালেন্সটাও দেখতে পারতেছেন আপনারা, এখানে $100K প্লাস ব্যালেন্স রয়েছে আর এখানে $2000 মতো আজকে প্রফিট আছে। আজকের প্রফিটটা আপনি দেখেন $8000, এই অ্যাকাউন্টে কিছু লস ছিল, তো সেই লসগুলো রিকভার করছি এবং আজকে এই পরিমাণ প্রফিট কিন্তু গেইন করছি। এখানে একটা ট্রেড শুধু লস, সেটা হচ্ছে US অয়েল, এই ট্রেডটা লস আর বাকি সবগুলো ট্রেড কিন্তু প্রফিট। সো এই ট্রেডগুলোই কিন্তু আমি আজকে নিয়েছি। আর ওভারঅল হিস্ট্রি যদি দেখাই, আমার উইকলি হিস্ট্রি যদি এই অ্যাকাউন্টে দেখাই, তাহলে দেখবেন যে $8000 এই সপ্তাহে লাস্ট উইকে, এখানে কিছু লস ছিল লাস্ট উইকে আপনি দেখতে পারতেছেন, তারপরে কিন্তু আজকের দিনে এইগুলো প্রফিট হয়েছে। আর এখানে যদি আমি লাস্ট 3 মান্থস দেখাই, তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে এখানে $8000 প্রফিট এবং $5621 কিন্তু এখান থেকে উইথড্র হয়েছে। তো এখন বর্তমানে আপনার এই অবস্থায় রয়েছে, $2000 মতো প্রফিট আছে এই অ্যাকাউন্টে, $2280, যেটা আমি একটু আগেই প্রফিটগুলো করলাম, মানে আজকের দিনের ভিতরে এই প্রফিটগুলো, মানে প্রায় $4000 মতো লসে $6000 মতো লসে চলে গেছিলো, সেটা রিকভার হয়ে আমার কিন্তু প্রফিটে আছি এখন, ঠিক আছে। তো আমি অ্যাকাউন্ট হিস্ট্রিটা দেখাই দিলাম, এখন হচ্ছে এক্সপ্লেন করব কি কারণে ট্রেডগুলো নিলাম। তো প্রথমত আমরা যদি ইউরো ইউএসডির যে ট্রেডটা, সেটার আপডেট কিন্তু আমরা এখানে দিয়েছিলাম, এই যে এখানে আপডেটটা দেখতে পারবেন, এখানে আমি টেলিগ্রামে আপডেট দিয়েছিলাম, এটা দুপুরের দিকে একটা ট্রেড, এই যে দুপুর তিনটার দিকের একটা ট্রেড ছিল। সো এটাতে আমি কেন এন্ট্রি নিয়েছিলাম এবং এখানে আমি কী পরিমাণ প্রফিট বুক করছি সেটা আপনাদেরকে এক্সপ্লেন করি। তো দেখেন, এখান থেকে আমি মূলত ফলো করি হচ্ছে মার্কেটের লিকুইডিটি এবং মার্কেটের অর্ডার ব্লকগুলো কোন জায়গায় রয়েছে এবং লিকুইডিটি, এই দুটার উপর বেস করে আমি মূলত এন্ট্রিগুলো নেই, আর ওভারঅল ট্রেন্ডটা কী সেটার উপর বেস করে, ঠিক আছে। আর আমার চ্যানেলে কিন্তু ইতিমধ্যে প্লেলিস্ট সেকশনে যদি যান, প্লেলিস্টে গেলে আপনি যেখান থেকে বেসিক যারা রয়েছেন বিগেনার, তারা এইখানে এই প্লেলিস্টটা দেখতে পারেন। আর হচ্ছে ফরেক্স অ্যাডভান্স SMC যে ফুল কোর্সটা রয়েছে, এখানে টোটাল 7টা ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখে নেবেন। এখানে আমি লিকুইডিটি এবং আদার্স যে মেটেরিয়ালসগুলো বা যে পদ্ধতিতে আমি মূলত ট্রেড করি সেগুলো কিন্তু এখানে শিখাই দেওয়া আছে, তো সেগুলো দেখে নেবেন। আর এখন হচ্ছে আমরা এই ট্রেডটা দেখব। তো প্রথমত আমরা যদি লং টাইম ফ্রেমে দেখি, 4 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখি, তাহলে মার্কেটটা কোন পজিশনে আছে সেটা আমরা একটু দেখে নেব প্রথমে। তো দেখেন, মার্কেটটা প্রিভিয়াস উইক কিন্তু এখান থেকে যতগুলো লিকুইডিটি ছিল, এখানে যত লিকুইডিটি ছিল এই পজিশনগুলোতে, এখানে লিকুইডিটি ছিল, লিকুইডিটিটা কি দেখেন, এখানে হচ্ছে বাই সাইড লিকুইডিটি ছিল, এখানেও বাই সাইড লিকুইডিটি ছিল, এই উপরে এই বাই সাইড লিকুইডিটিগুলোও কিন্তু কাট করছে। তো মার্কেট এখন প্রস্তুত হচ্ছে নিচের দিকে আসার জন্য। সো মার্কেট যেহেতু এখান থেকে সবগুলো লিকুইডিটি কাট করছে, এখন এটা যে কোনো সময় এভাবে মুভমেন্ট দিয়ে কিন্তু নিচের দিকে চলে আসবে। এটা লং টাইমের একটা ব্যাপার, কারণ 4 আওয়ার টাইম ফ্রেমে অনেক সময় লাগবে, এটা হয়তো বা 2-3-4 সপ্তাহ লেগে যেতে পারে এদিকে আসতে, বাট অবশ্যই একটা আসার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তো এইটা বেস করে মূলত কিন্তু আমি এন্ট্রিটা নিছি। দেখেন,
এখানে যেহেতু একটা ই তৈরি করছে, ইমব্যালেন্স তৈরি করছে মার্কেট, উপরে লিকুইডিটি কাট করার পর ইমব্যালেন্স তৈরি করছে, ইমব্যালেন্স করার পর মার্কেটটা আবারও ইমব্যালেন্সে হিট করছে। তো ইমব্যালেন্সে যেহেতু হিট করছে, আমি চলে গেছি হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে, 5 মিনিট টাইম ফ্রেমে যদি যাই। সো দেখেন এরা হচ্ছে একটু ওয়েট করবেন, এই যে এটা হচ্ছে আমাদের 4 আওয়ার যে ইমব্যালেন্স রয়েছে সেটা হচ্ছে এটা। তো যখন মার্কেটটা এখানে হিট করছে, দেখেন এখান থেকে কিন্তু রিজেকশন আসতেছে, এই যে এখানে যখন মার্কেটটা হিট করছে তখন এটা কিন্তু রিজেকশন দিতেছে। তো যখন এই রিজেকশন দিছে তখন আমি এখান থেকে একটা কনফার্মেশন পাইলাম যে উপরের যে ইমব্যালেন্স আছে বা যেটাকে আমরা বলি ফেয়ার ভ্যালু গ্যাপ, সো এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যখন এই রিজেকশন পাইছে তখন কিন্তু মার্কেটটা নিচের দিকে পুশ করতে শুরু করছে। তখন আমি কিন্তু অপরচুনিটিগুলা তখন থেকেই কিন্তু দেখতেছি। এখান থেকে আমরা যখন 5 মিনিট থেকে 1 মিনিটে যাব তখন একদম ক্লিয়ার একটা ডিরেকশন লোয়ারের জন্য কিন্তু চলে আসে। সেটা কীরকম আমি দেখাই। তো ইমব্যালেন্সের ভিতরে তো ইতিমধ্যে আছে, তো এখানে একটা হিডেন শোল্ডার প্যাটার্ন তৈরি করছে, এই যে হিডেন শোল্ডার। এগুলো খুব ইজিলি আপনাকে মার্কেটে ধরে ফেলতে হবে। দেখেন এখানে কিন্তু একটা হিডেন শোল্ডার প্যাটার্ন তৈরি করছে, তার মানে এটা হচ্ছে রিভার্সাল সাইন। তো এখান থেকে মার্কেটটা নিচে যাওয়ার জন্য প্রস্তুত এখন। তো নিচে যাওয়ার জন্য প্রস্তুত যেহেতু, তো আমি কী করছি এখান থেকে একটা ইমব্যালেন্স লোয়ার টাইম ফ্রেমে ইমব্যালেন্স খুঁজছি। তো দেখেন এই ক্যান্ডেলস্টিকের উইক এবং এই ক্যান্ডেলস্টিকের যে উইক রয়েছে এইটা আর এইটা, এটার মাঝখানে কিন্তু একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে। তো আমি কী করছি সাথে সাথে এখানে কিন্তু এন্ট্রিটা নিছি, আর এসএলটা আমার অলওয়েজ এই যে ইমব্যালেন্সের এই ক্যান্ডেলস্টিকের উপরে থাকে, বাট এখানে আমি পরবর্তীতে এটা কমাই আনছি। বাট আমার প্রথমত ছিল হচ্ছে 4 পিপসের মতো একটা এসএল, এখান থেকে এই পর্যন্ত 4 পিপস, এবং পরবর্তীতে আমি একটু বেশি রিস্ক নিয়ে আয় আমি স্টপ লসটা কমাই আনছি। কমাই এনে এটা কয় পিপসের ছিল আমি দেখাই, 2 পিপস, 2.2, মানে 2 পিপসের একটু বেশি। তো এটা কিন্তু নিলাম এবং পরবর্তীতে আমার মার্কেটটা কিন্তু রিস্ক রেওয়ার্ড দিয়েছে কিন্তু 4.45, ঠিক আছে। তো আমি যদিও 4.45 বুক করতে পারি না, আমি মূলত এদিকে বুক করছি কারণ যেহেতু অ্যাকাউন্ট ব্যালেন্সটা অনেক বেশি। আমি জাস্ট দেখাই এখানে হচ্ছে, এই যে আমার ট্রেডটাও আমি দেখাই দিতেছি, এখানে আছে এই যে এই ইউরোইউএসডি ট্রেড $706 এবং $713, এই দুইটা ট্রেড হচ্ছে আমার আজকের ওই ওই ট্রেডের, ঠিক আছে। তো আপনি এন্ট্রিগুলো মিলাই নিয়ে দেখতে পারেন। তো আমি কিন্তু এদিকেই ক্লোজ করছি, আমি কিন্তু ফুল বুকটা করতে পারি নাই। তো যাই হোক, এটা যদি আমি ওয়েট করতাম তাহলে পুরোটাই আমি আরও বেশি প্রফিট করতাম এখান থেকে। তো যাই হোক, সমস্যা নাই, আমার অ্যাকাউন্টে যেহেতু প্রফিট হয়ে গেছে। তো এটা ছিল ইউরোইউএসডির। তো আমি গোল্ডের যে যাইতেছি, গোল্ডে আমি আজকে 3টা ট্রেড নিছি, 3টার মধ্যে 2টা আমি এক্সপ্লেন করতেছি আর একটা একদমই শর্ট ট্রেড। তো একটা হচ্ছে, এটাও সেম জিনিস, লিকুইডিটিটা হচ্ছে মার্কেটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি লিকুইডিটি কনসেপ্টটা বুঝতে পারেন, মার্কেটে কোন জায়গায় স্টপ লসগুলো আছে সেগুলো যদি বুঝতে পারেন, তাহলে খুব ইজিলি কিন্তু আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। তবে এখানে একটু ডিফারেন্স আপনি দেখতে পারবেন, যেমন হচ্ছে এটা হচ্ছে একটা পিওয়াই বা অর্ডার ব্লক, ঠিক আছে, ফুল এরিয়াটা। সো এই এরিয়াটা হচ্ছে একটা বায়ার্স এরিয়া। তো মার্কেট কী করতেছে, চেষ্টা করতেছে মার্কেটটা নিচের দিকে আসার, ঠিক আছে। তো এছাড়াও গোল্ডে একটা নিউজ ছিল, নিউজের বিষয়টা আমি আসলে এখানে যদি এক্সপ্লেন করতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখনও মার্কেটে একটা নিউজ চলতেছে, নিউজের কারণে মার্কেট উপরে যাচ্ছে। তো ওভারঅল যদি আমি বলি, একটা এটা হচ্ছে একটা আপট্রেন্ড মার্কেট। তো মার্কেটে একটা পোল ব্যাক হয়েছে, পোল ব্যাকটা দিয়েছে এখান থেকে 4-4 আওয়ার টাইম ফ্রেমে, প্রায় কালকে থেকে পুল ব্যাক কিন্তু দিতেছে। তো পুল ব্যাক দেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে এখন পুল ব্যাক যেহেতু শেষের পথে, অর্থাৎ এই যে এখানে একটা পিওয়াই রয়েছে, এখানে হচ্ছে কনসোলিডেশন এরিয়া, এখান থেকে মার্কেটটা উপরের দিকে যেতে পারে এখন। তখন আমি লোয়ার টাইম ফ্রেমে আসলাম এবং এখানে একটা নিউজ রিলিজ হয় ওই টাইমেই, যেটা আমার ইউএসডি যে কারেন্সি রয়েছে সেটার উপর ইফেক্ট করে এবং এটার একটা সম্ভাবনা রয়েছে যে মার্কেটটা উপরের দিকে যাবে। তো দেখেন নিউজটা অ্যানালাইসিস করলাম এবং টেকনিক্যাল দুইটা অ্যানালাইসিসের মাঝে কিন্তু এখানে দেখেন এখান থেকে এন্ট্রিটা নিলাম এবং পরবর্তীতে কিন্তু এটা হিউজ আপের দিকে গেছে। বাট আমি আসলে পুরোটা বুক করতে পারি নাই, সেম সিচুয়েশন, যেহেতু বড় অ্যাকাউন্ট আমি এত বেশি রিস্ক নেই নাই। যদি বাই চান্স এত প্রফিট হওয়ার পরে যদি মার্কেটটা আমার লসে চলে আসে তাহলে কিন্তু খুব খারাপ লাগবে। তো যার জন্য আমি এই যে এদিকে ক্লোজ করছি, মানে 1-3-2 এরকম একটা রিস্ক রেওয়ার্ড রেশিও দিয়ে আমি কিন্তু শেষ করছি ট্রেডটা। তো যাই হোক, এটা মোটামুটি অনেক বড় একটা ট্রেড ছিল এবং অনেক দূর পর্যন্ত কিন্তু আমাদের প্রফিট দিছে, অ্যারাউন্ড আপনার
এখান থেকে এই পর্যন্ত। তো যাই হোক, পরবর্তীতে আমি আরেকটা ট্রেড নিই, সেটা হচ্ছে মার্কেটটা একটা পুল ব্যাক দেয়। সো এটা ইজি ট্রেড, আপনারাও এটা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের একটা ইমব্যালেন্স বা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আমি এখানে একটা ইন্ডিকেটর ইউজ করি, সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো আমাকে দেখায় দেয় মার্কেটে কোন জায়গায় ইমব্যালেন্স রয়েছে। সো দেখেন, এখানে মার্কেট যখন হিট করছে তখন এন্ট্রিটা নিছি এবং মার্কেটটা কিন্তু পুরোপুরি স্টপ, আমাদের টেক প্রফিট হিট করছে। এবং এই হচ্ছে মোটামুটি দুইটা ট্রেড, আর এগুলার পিছনে নিউজেও ইফেক্ট রয়েছে, নিউজের অ্যানালিসিসও রয়েছে, যেগুলো হয়তো বা আমি বুঝাইতে গেলে অনেকটা সময় লাগবে। কিছু কিছু নিউজের কারণে মার্কেট ক্যান্ডেলিস্টগুলো দেখেন অনেক বড় বড়, স্টিল মার্কেটে একটা নিউজ রানিং রয়েছে এখান থেকে কিছুক্ষণ আগেই, 20 মিনিট আগে হয়তো বা রিলিজ হয়েছে নিউজটা। সো মার্কেটের ইফেক্ট কিন্তু এখনও ওইটাই পড়তেছে, মার্কেট আরও উপরে যাচ্ছে, আশা করা যায় যে আরও উপরে যাবে, 20 পর্যন্ত যাইতে পারে, এই যে গোল্ডের 20 লেভেলটা হিট করতে পারে, তারপর হয়তো বা একটা কারেকশন আসবে। তো যাই হোক, সেটা কোনো বিষয় না, আমরা পরবর্তীতে আবার অ্যানালাইসিস করবো। এখন আমাদের এই যে ট্রেডগুলো, প্রত্যেকটা ট্রেড কিন্তু আমি আপনাদের সাথে নিয়ে ট্রেড করছি, সেটা আমি কীভাবে করছি সেটা দেখেন। এটা হচ্ছে আমাদের ভিআইপি গ্রুপ, আচ্ছা দেখা যাচ্ছে না, আমি এটা আগে আপনাদের দেখার ব্যবস্থা করতেছি। দেখেন, এটা হচ্ছে আমাদের ভিআইপি গ্রুপ, এখানে মূলত আপনারা পেমেন্ট করার মাধ্যমে জয়েন করতে পারবেন। তো আজকে জানুয়ারির 17 তারিখ, সো 17 তারিখ থেকে নিউজগুলো ট্রেডগুলো দেখেন। এটা হচ্ছে গোল্ডের প্রথম ট্রেড, যেটা আমি আপনাদের দেখাইলাম, অ্যানালাইসিসটাও দেখাইলাম। ইউএস অয়েল, যেটা আমার আসলে লসে আমরা ক্লোজ করছি, কিন্তু আমাদের স্টপ লস হিট করে না, আমি নিজে ক্লোজ করে দিছি এটা, যেহেতু মোটামুটি ভালো প্রফিট হয়েছে আর ওইটা হোল্ড করার দরকার নাই, ওটাও ইনভেস্টমেন্টও কম ছিল। তারপরে এখানে কিন্তু টাইম টু টাইম এখানে আপডেট দিছি, কোন টাইমে আমার কতটুকু প্রফিট হচ্ছে, রানিং কতটুকু চলছে, কত পিপস রানিং চলছে, সেখানে কিন্তু টিপি হিট করলো, তারপরে এগেইন রানিং 70 পিপস, 95 পিপসে আমরা একটা ক্লোজ করছি। তারপরে গোল্ডের একটা শর্ট স্কাল্পিং সিগনাল দিস, যেটা হোক মূলত হিউজ একটা মুভমেন্ট দেয়, যেটা একটু আগের, এই যেটা লাস্ট সিগনালটা দেখালাম, এই যে এটা 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 কিন্তু হিউজ একটা মুভমেন্ট দেয়, এবং আমাদের এখানে যারা যুক্ত রয়েছেন সবাই কিন্তু এখান থেকে প্রফিট করছে এখান থেকে। তো দেখেন, তারপরে এই যে স্টিল একটা রানিং ট্রেড রয়েছে, যেটা আমি প্রফিটেই ক্লোজ করছি, এটাটাও দেখাই দিতেছি। এই যে এখানে 600 আর একটা হচ্ছে 350, এটা আমি ক্লোজ করে দিছি, ভিডিওটা তৈরি করার একটু আগে ক্লোজ করে দিছি, ঠিক আছে। তো এ হচ্ছে মোটামুটি বিষয়, আর ট্রেডগুলো আমি খুব দ্রুত একটু অ্যানালাইসিস করার চেষ্টা করলাম, আর আমি চেষ্টা করব পরবর্তী থেকে ধাপে ধাপে প্রত্যেকটা ট্রেড অ্যানালাইসিস করে দেওয়ার। আর আমি বেশ কিছু বিষয় নিয়ে ভিডিও আনব খুব তাড়াতাড়ি, তো আপনারা যদি চ্যানেলের সাথে থাকেন তাহলে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। আর এই ছিল মোটামুটি বিষয়, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাতে পারেন আপনার মতামত, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর মাস্ট, যারা এখনও টেলিগ্রামে জয়েন করেন নাই, ভাই সিরিয়াসলি আপনি অনেক কিছু মিস করতেছেন, এখানে চলে আসেন, এখানে আসে আপনি প্রতিদিনের যে আপডেটগুলো আছে, আমি ট্রেড কীভাবে করতেছি, কীভাবে এন্ট্রি নিতেছি, এগুলো কিন্তু খুব ইজিলি দেখে ফেলতে পারবেন, এখান থেকেও অনেক কিছু শিখতে পারবেন। এছাড়াও এখানে যে বেসিক, যারা একদম ফরেক্স নতুন শুরু করছে তাদের জন্য কিন্তু ভিডিও দিয়ে দিছি, এগুলো কিন্তু ইউটিউবে পাবেন না, মানে আমার চ্যানেলেই রয়েছে বাট আমি পাবলিক করা নাই, জাস্ট লিঙ্কের মাধ্যমে কিন্তু এগুলো ঢুকে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আর যদি আপনি আমাদের যে সিগনাল গ্রুপের কথা বললাম, সেখানে যদি আপনি জয়েন করতে চান তাহলে সেক্ষেত্রে একটা পেমেন্ট করে আপনাকে জয়েন করতে হবে, এটা ম্যান্ডেটরি না যে আপনাকে জয়েন করতেই হবে, আপনি ফ্রিতেই অনেক কিছু শিখতে পারবেন। আমাদের টেলিগ্রামে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখেন, ভিডিও দেখেন, সেখান থেকেই ভালো কিছু শিখতে পারবেন। তবে আপনি যদি একান্তই আমার সাথে ট্রেড করতে চান তাহলে এখানে জয়েন করতে পারেন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।